আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল আমাদের এই নতুন চ্যানেলের পক্ষ থেকে। বেসিক্যালি যে দেখতেছেন এখানে আমাদের এখানে নতুন কাপ জাতীয় মাছ যা বলা হয় সিলভার কাপ, বিকেট, অথে টাই, সরপটি, গাস কাপ মাছ। এই ধরনের মাছের রেনু পেতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নতুন বছরের মাছগুলো তৈরি হয়েছে, অতি সরাসরি হোম ডেলিভারির জন্য যোগাযোগ রাখিতে পারেন। বেশ, এই রেনু মাছগুলো আপনারা পুকুরের জন্য কিভাবে চাষ করবেন তার জন্য এই ভিডিওটা আপনারা দেখুন। বেশ, দেখা গেছে আপনার পুকুরে আপনার যদি 50 থেকে 20% জায়গা থাকে, যে পরিমাণ জায়গা থাকবে সেই পরিমাণ মতনে আপনারা মাছ নিয়ে চাষ করতে পারেন। 8 থেকে 10% জায়গার ভিতরে পানি রাখবেন 2 থেকে 2.5 ফিট অথবা 3 ফিট। ঠান্ডা এবং কি গরমকালের জন্য আপনার 2 ফিট 2.5 ফিট পানি রাখবেন এখন বর্তমানে সময়ের জন্য। তার মাধ্যমে রয়েছে বেশি আবহাওয়া, তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আপনার পানির পরিমাণ বাড়াতে হবে অথবা 3 থেকে 5 ফুট অথবা 4 ফিট। এর মাধ্যমে দেখা গেছে আপনার রেনুগুলো চাষ করতে পারেন আপনার পুকুরের জন্য অনায়াসভাবে। বেশ, এখানে যে দেখতেছেন এখানে রয়েছে যা বলা হয় থাই সরপুটি মাছগুলো, আপনার এই বোতলের ভিতরে দেখতেছেন এক একটা প্রায় বোতল চুক্তি হিসেবে বেচাকেনি হয়। তার মাধ্যমে রয়েছে এক একটা বোতলে প্রায় 1 কেজি ওজন এবং 1 কেজি পরিমাণ মতনে রেনু পাওয়া যাবে। হ্যাঁ বেশ, এখানে দেখা গেছে কিছু পরিমাণ গাছ কাপ ওতে মির্কা এই ধরনের মাছের রেনু উঠবে সামনের সপ্তাহ। এই ভিডিওর মাধ্যমে আপনারা যা দেখতেছেন এই রেনু মাছের পোনাটা এবং কি ডিম রেনু বিক্রয় করা হয়। সংগ্রহ করিতে হলে আমাদের টাইটেলে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, যোগাযোগ করিতে পারেন। এই রেনু মাছের মাছ ছিল ওজন প্রায় 3 থেকে 3.5 কেজি ওজন। এই বড় আকারের মাছের ডিম রেনু এবং কি উৎপাদন হয়েছে তার মাধ্যমে দেখা গেছে আমাদের টাইটেলে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে।